সারা বিশ্বের সঙ্গে মঙ্গলবার রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। সারা বিশ্বে আদিবাসী এবং জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক বিকাশকে ত্বরান্বিত করা এবং ভাষাসহ সংস্কৃতি ও ঐতিহ্যকে পোষণ প্রতিপালন করার লক্ষ্যেই পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজ্যের জনজাতি এবং আদিবাসী অংশের মানুষের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন উত্তর ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে রেবতী ত্রিপুরা বলেন, আদিবাসী ও জনজাতি অংশের মানুষের অধিকার এবং দায়িত্ব সযত্নে রক্ষা করতে হবে। নমস্কার সবাইকে। আজ বিশ্ব আদিবাসী দিবস। এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে কেউ যেন পেছনে পড়ে না থাকে। আজকের দিনটি মূলত বিশ্বের সমস্ত জনজাতি বা আদিবাসী যারা তাদের আর্থসামাজিক সাংস্কৃতিক এবং ভাষা বিকাশের জন্য চিন্তাভাবনা করার দিন। এই দিনে পুরো বিশ্বেই বিভিন্ন দেশে জনজাতি আদিবাসীরা নিজেদের আর্থসামাজিক সাংস্কৃতিক ভাষাগত বিকাশ এবং তার ঐতিহ্য এবং সংস্কৃতিকে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরার প্রয়াস নেওয়া হয় এবং নিজস্ব ভাষা সংস্কৃতি এবং সামাজিক বিকাশের জন্য নিজেদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে সমাজের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করার জন্য প্রয়াস নেওয়া হয়। রাজ্যে বিভিন্ন সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলগুলি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করেছে বলে জানান রেবতী ত্রিপুরা। রাজ্যের জনজাতি এবং আদিবাসী অংশের মানুষকে শুভেচ্ছা জানান উত্তর ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ। আমি আশা রাখছি পুরো বিশ্বের সঙ্গে আমাদের দেশেও, এমনকি আমাদের ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরাতেও আজকের নানান কর্মসূচির মধ্য দিয়ে আমাদের জনজাতি তথা আদিবাসী সমাজে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস এবং তার ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হবে। আমি শুনেছি আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল আজকে নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় নানান কর্মসূচির মাধ্যমে আজকের এই দিনটাকে পালনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এ উপলক্ষে আমি তাই আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত জনজাতি সহ অন্যান্য অংশের সব মানুষকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে নমস্কার। খলমকা উল্লেখ্য, অতি সম্প্রতি দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার নেপথ্যে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নির্বাচন একদিকে যেমন এই বিশাল দেশের আদিবাসী জনজাতি অংশের মানুষের স্বাতন্ত্র্যবোধকে আরও উঁচুতে তুলে ধরেছে, তেমনি ভারতের শক্তিশালী গণতান্ত্রিক সৌন্দর্য আর তার বিবিধতা দেখে প্রশংসা করেছে সারা বিশ্ব। ভারতের চিন্তন আর ঐতিহ্যে আদিবাসী তথা জনজাতি অংশের মানুষের প্রভাব আর ঐতিহ্য হাজার বছরের সঙ্গী। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।